গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এখন বানাচ্ছি চা। তো চা খেয়ে আজকে অনেক কাজ করার প্ল্যানিং আছে। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, মানে গরমটা একদমই লাগছে না, আকাশটা একটু মেঘলা মেঘলা আর মনে হয় বৃষ্টি হতে পারে। তাই সকাল সকাল উঠে পড়েছি, আজকে সকাল 6টার দিকে উঠেছি। তো উঠেই খুব ইচ্ছে হলো যে একটু এক্সট্রা কাজ করি, কেননা প্রত্যেক দিনই বাড়িতে সবাই আছে, যেহেতু প্রত্যেক দিন রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি আর এইসব। তাই আজকে ভাবছি একটু এক্সট্রা কাজ করব। এক্সট্রা বলতে কিছুই তেমন না, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কেননা রান্নাঘর বহুদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না। প্রত্যেক দিনই রান্না বান্না করে ওই রান্নার জায়গাটুকু পরিষ্কার করি, চিমনিটা পরিষ্কার করি, রান্নার পেছনটা দেয়ালটা পরিষ্কার করি, কিন্তু এই যে সমস্ত জিনিসপত্র যেগুলো রাখি, মানে ডেলি যেগুলো আমার দরকার হাতের কাছেই, যে জিনিসগুলো না হলে একদমই নয়, সেই জায়গাগুলো ভাবছি আজকে পরিষ্কার করব। আর পরিষ্কার করারও আরও একটা কারণ আছে, এত আরশোলা হয়েছে কি বলবো, আমার ওয়ার মানে বাসন রাখার জায়গা ভরে গেছে আরশোলা। প্রতিদিন হিট দিয়ে আরশোলা মারছি, মানে প্রত্যেক দিন বলতে পারো 20 থেকে 25টা আমি আরশোলা মারি, ছোটো ছোটো আরশোলা। তারপরেও কী করে যে এত আরশোলা আসে আমি বুঝতে পারি না। প্রত্যেক দিন রাতেরবেলা যখন আমি শুতে যাই, ঠিক শেষে একদম লাস্ট মুহূর্তে আমি 7-8টা করে আরশোলা মারি, প্রথম মানে মেরে তারপরে শুতে যাই, মানে হিট দিয়ে মারি, তারপরেও আরশোলা, মানে কি বলবো। আর এখন এই কোণাটা পরিষ্কার করছি, এই কোণেও আমি দেখতে পেলাম দুটো আরশোলা আছে। তো এখানেও ভাবছি একটু হিট দিয়ে আগে মারবো আরশোলা, তারপরে কাজ শুরু করব। তো আমি প্রথমে এই কাচের জায়গাগুলোকে, যে তাকগুলো আছে তাকটা কিন্তু আমি খালি করে নিচ্ছি। আর প্রত্যেকটা মানে কন্টেনারের মধ্যে আমার কিন্তু জিনিস আছে, তো আজকে আমি পুরো ঢেলে পরিষ্কার করব না, আজকে ও মানে কৌটোর উপর থেকে আমি সার্ফের জল, গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে ধুয়ে ফেলবো। ধুয়ে আর যেটা মোছার তো মুছে নেব, মানে যেটা যেমনভাবে করার দরকার সেটা আমি সেইভাবেই করব। আর আমরা কিন্তু চৈত্র মাসে আর পৌষ মাসে বা পুজোর আগে তখন খুব ভালো করে ক্লিন করি, যে মানে ডাব্বার মধ্যে যে সমস্ত খাবার দাবার মশলাপাতি ইত্যাদি থাকে সেগুলো কিন্তু ভালো করে ঢেলে নিয়ে একটু রোদে দিয়ে মানে কন্টেনারের ভেতরটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলি। আর এখন একটু অন্যরকম হয়ে গেছে, খুব একটা মানে নোংরা হয় না। আর যে কৌটোর মধ্যে বা ডাব্বার মধ্যে জিনিসপত্র রাখি, খাবার দাবার থাকে, সেগুলো আমরা যখন খালি হয়ে যায় তখনই সেটা একটু ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে আবার জিনিসটা রাখি। তো এই কারণে খুব একটা এখন মাঝে মধ্যে করতে হয় না। আর সেই যে আগেকার মতো পৌষ মাসে চৈত্র মাসে যে করতেই হবে এমন কোনো কথা থাকে না, প্রায় এটা আমাদের পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি এভাবেই পরিষ্কার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও জানিও তোমরা কে কেভাবে পরিষ্কার করো। তো এখন উনুনে আমি মানে গ্যাসে গরম জল করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়ে গেছে, আর জলটা আমি একটা ফাইবারের বাটিতে ঢেলে নিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। আমি মাইক্রোতে আবার একটু জলটা গরম করে নিলাম, নিয়ে তারপরে ওই এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা কিছুই না, ওই জল গরম জলের মধ্যে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে পরিষ্কার করি, কেননা পুরোটা কাচের তৈরি, আমার খুবই পাতলা একটা কাচ দিয়ে তৈরি, আর তাকগুলোও দেখতে পাচ্ছ কাচের, কিন্তু তো খুব সাবধানে আমাকে এগুলো পরিষ্কার করতে হয়। আমি কিন্তু এই যে কাচের তাকগুলো দেখতে পাচ্ছ, এই তাকগুলো কিন্তু আমি এক একটা তুলে নিয়ে বাইরে খুব ভালো করে পরিষ্কার করি। তো আজকে আর সেভাবে করছি না, তাক যেমন আছে তেমনই আমি মুছে নিচ্ছি ভালো করে। তারপরে ওপর দিকটা আর কি, এই তাকের ওপর দিকটাও একটু পরিষ্কার করার ইচ্ছে আছে। তো আজকে ওর বাবা বাড়িতে আছে, ওকে বলবো পরিষ্কার করে নিতে। চিমনি থেকে যতই তেল ময়লা মশলা সব বেরিয়ে যায় বা ডাব্বাতে তেলের ডাব্বাতে থাকে, তা সত্ত্বেও যেন রান্নাঘর চিটচিটে হয়ে যায়। তো ভাবছি ওপরের যে ওয়ার্ড্রবগুলো আছে তার দরজাগুলোকে বলবো একটু গরম জল দিয়ে মুছে দিতে, কারণ আমার উপরে হাত যায় না, টুলের উপর দাঁড়িয়েও আমার মানে পুরোটা হয় না। তো ওগুলো পরিষ্কার করে দেবে, আর এদিকে আমি সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর একটু আগে ছোটো দাওয়ার এলো, এসে বলে গেল আমার বড় ননদ আর তার মেয়ের ঘরে ছেলে মেয়ে নিয়ে আসছে বেড়াতে। তো আমার তো হয়ে গেল এবারে, কেননা এতটা কাজ আমি বিছিয়ে নিয়েছিলাম, তো ওরা আসলে পরে তো অনেক বুঝতেই পারছো মানে
একেতে বাড়িতে মেয়ে আছে, তার উপরে ওরা আসলে পরে যা করবে আজই আমার মাথা পুরো খারাপ করে দেবে। যাই হোক, কিছু করার নেই, সবাই মিলে ধরে টরে হয়ে যাবে। তো ওরা আসবে শুনেই আমি ঝটপট কাজগুলো সেরে নিয়েছি, আর যেখানে যে জিনিসগুলো রাখা ছিল মুছে টুছে তুলে দিয়েছি, কেননা আসলে পরে গোলমাল হয়ে যাবে, গোছাতে সময় পাবো না আর কি। তো এগুলো করে নিয়ে আমি সকালে যে ড্রেসটা পরেছিলাম সেটা পুরো ভিজে গেছে, সেটা ছেড়ে নিয়ে এখন বসে গেছি। ব্রেকফাস্ট সবাইকে দিতে হবে, কেননা এদিকে বেলা 11টা বেজে গেছে, আজকের মানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এদিকে বাবাই তো অফিসে বসে গেছে, ওরও দেরি হয়ে যাচ্ছে, খাবার দেওয়া হয়নি। তো আজকে আর কিছু বানিয়ে দিতে পারছি না, আজকে দিচ্ছি আম আর মুড়ি। সবাই মিলে আজকে ব্রেকফাস্টে আম আর মুড়ি খাবো। আর মাঝে মাঝে এই ধরনের খাবার দাবার কিন্তু ভীষণ ভালোই লাগে, তাই না? ছোট ছোট করে আম কেটে নিয়েছি, এটাও খেতে দারুণ লাগে। এই বাবা, না না আজকে এক চামচ পোস্ত বাটা, এটার মধ্যে পোস্ত বেটেছিলাম, সর্ষে বাটা, এটা গুঁড়ো করে রাখার সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু নারকেল। বেটে নেওয়া মশলা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম, সম্পূর্ণ মশলাটা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আমি এখানে এক চামচ নুন দিলাম। আর দিয়ে দেবো হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু চিনি দিয়ে দিচ্ছি, দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এই যে ডিম সিদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে অল্প একটু জলে ভাপতে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে করছি আলু ভাজা হচ্ছে, আর এই যে পটল ভাজা হবে। ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসে গেছে, ডাল হয়ে গেছে, এই বেশি করে আলু ভাজা করছি। অনেক গেস্ট এসছে আমাদের বাড়িতে, দেখাচ্ছি গেস্ট, পরে দেখাচ্ছি খাওয়ার সময়, সবাই ব্যস্ত। এই যে আমাদের বাড়িতে গেস্ট এসছে, দেখো খেতে বসে গেছে, তখন বলেছিলাম আমাদের বাড়িতে গেস্ট এসছে, কিন্তু দেখাতে পাচ্ছিলাম না, গেস্ট তখন ওপরে ছিল, খেলছিল না। গেস্ট কি দিয়ে খাচ্ছো বলো একটু? আলু ভাজা, পটল ভাজা, ডাল, চিংড়ি মাছ, নুন, ভাত, ভাত, জল। আর এই যে আমার স্পেশাল গেস্ট, অল টাইম গেস্ট, তুমি যেটা দিয়ে ইচ্ছে করো সেটাই খাও। ডাল দেবে আমাকে, ডাল দেবে একটা ডিম দিয়ে। আচ্ছা ঠিক আছে, আর তোমাকে কি দেবো? ওটা শুকনো করে খেয়ে নেবে তারপরে। ভাই ফোন এসছে, হ্যাঁ
ঝাল হয়েছে, শুকনো শুকনো খাও। এটা একটু ঝাল ঝাল হলে তবে ভালো লাগে, ডিমের তেমনি কোনো টেস্ট নেই। এখন বাজে বিকেল 4টে আর আমি এখন স্নান করলাম। সকালবেলা ওই রান্নাঘর পরিষ্কার করছিলাম, তখন কোটে টোটে একবার স্নান করেছি, তারপরে রান্নাবান্না শুরু করেছি, তখন বড়দি ফোন করলো যে আমরা আসছি। তো তারপরে আবার নতুন করে রান্নাবান্নার সমস্ত কিছু তৈরিজুত করলাম, মানে বাজারহাট হয়ে গেছিলো, মাছ টাছ তেমন কিছু আনা হয়নি, ওই চিংড়ি মাছ আনা হয়েছিলো আর ডিম ছিল ঘরে। আর তখন 11টা বেজে গেছে আর বাজারেও যাওয়ার উপায় নেই, তো যা ছিল তাই রান্নাবান্না করেছি। তারপরে খাওয়া দাওয়া করতে করতে মানে একসাথে বসে অনেকদিন পরে বড়দি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদের আগেই খাইয়ে দিয়েছিলাম তো তোমরা দেখলেই। তো খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ গল্প করেছি, গল্প করে ওরা সবাই শুতে চলে গেলো, তারপরে আমি সব মস্ত পরিষ্কার করলাম, বাসন টাসন ধুলাম, তারপরে স্নান করলাম। আর মানে এত গরম লাগছে, তো স্নান করে আসলাম, একটু মাথাটাও শ্যাম্পু করলাম। আর সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল, তার জন্য আজকে সকাল 6টার সময় আমার ঘুম ভেঙে গেছে। ভাবলাম যে আজকে রান্নাঘরটা মানে পরিষ্কার করি, অনেকদিন ধরে পরিষ্কার করবো করবো করে আর করা হয় না। আর এত আরশোলা হয়েছিল, আমি তো সবসময় বলি যে আমাদের ঘরে এত আরশোলা, ওয়ার্ড্রবের ভেতরে ভর্তি শুধু আরশোলা আর আরশোলা। তো কদিন ধরে স্প্রে করে করে মেরেছি আর আজকে পরিষ্কার করলাম, মানে এত এতগুলো আরশোলা আমি বার করেছি। তারপরে কাচের জায়গাগুলো সমস্ত পরিষ্কার করলাম, সেলফগুলো আর কি, আর যা শিশি বোতল যা যা ছিল সব সমস্ত কিছু পরিষ্কার করে মানে ভাবছিলাম যে আজকে মানে সেদ্ধ ভাত খেয়ে নেবো সবাই মিলে, কেননা অনেকটা লেটও হয়ে গেছে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো ওরা যখন এসে গেলো ভাবলাম ডিম ছিল ঘরে, ডিম দিয়ে একটা সুন্দর একটা আইটেম তৈরি করে ফেলি, সব কিছুই ঘরে ছিল, মানে যা যা তৈরি করবো, ডিম ভাপা করার একটা ইচ্ছা ছিল, তো করে ফেললাম, সবাই খুব ভালো খেয়েছে বললো। তো এখন সবাই মিলে বাবার ঘরে একটু আড্ডা দিচ্ছে আর আমি ভাবলাম যে স্নান টান করে উঠেছি, তোমাদের সাথে একটু কথা বলে তারপর ওদের ঘরে যাচ্ছি। আর পুচকুটাকে তো দেখানো হয়নি, তো চলো দেখতে দেখে নেবে। তো পুচকুটা অনেকদিন পরে এসে ভ্যাঁ ভ্যাঁ করছে, ওর মা আসেনি তো এই জন্য ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে সব কথাতে, না না না। আমার এদিকের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, বিছনাপত্র সমস্ত পরিষ্কার করলাম, পর্দাটা দিয়ে যাই, আজকে একটু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কী হয়। তো এদিকে সমস্ত গুছিয়ে টুচিয়ে ফেলেছি, সব এই ঘরে বসে আছি। এই দেখো লেঙ্গি উড়ি, এই যে নতুন সদস্য, না শুধু না না করে যাচ্ছে। হ্যাঁ এই নাটাই দেখাচ্ছিলাম, পিঙ্কি দেখ তো ছেলে না না করছে, দেখ কেঁদে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো তোমার কি পেকেছে, আম কি পেকেছে দাদুর? এই যে সূর্য, তোমার কোথায় পেকেছে? জানে ও যখন জন্মেছিল তখন ওকে কানে কানে বলেছিলাম, চোখ দেখি দাও একটু, চোখ দেখি দাও প্লিজ। বাবার গাড়ি দেখেছো, পাপা গাড়ি সামনে কি বলে, এটা ভালো না, না বলে ভাই গাই গয়ে, আমিও বলে যে গাই গয়ে, গাই কোথায় গাই গয়ে, থামে আর না। দাদা এখন বৌদিকে দেখছে, তো কোথায় পেকেছে, দেখি তো কোথায় পেকেছে দেখি দে,
এটা বন্ধ করে কোথায় পেকে গেছে না আরে কোথায় পেকে গেছে প্রশ্ন তো অন্য ছিল না মুদাম বাখানে রে বলতে এসে মনে হচ্ছে এই বিন্তি আম খা আম খা কোনটা একটু দিয়ে দাও দিদি চারশে দিদি না তো এখন বিকেল বেলা 5:30 সময় পিঙ্কি আসলো আর পিঙ্কির ছেলে সেই থেকে না 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে লোকের গাড়ি দেখে বলছে ওটাই পাপার গাড়ি যে গাড়িটা যাচ্ছে ওটাই পাপার গাড়ি পাপার গাড়ি গয়ে পাপার গাড়ি কোথায় বলে পাপার গাড়ি গয়ে আর এখন এসে পিঙ্কি অল্প করে একটু ভাত খাওয়ালো কে পেটটা ঠান্ডা হতে এখন চুপ করে বসে মোবাইল দেখছে আর সকাল থেকে এসে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে করেই যাচ্ছে তুমি কেঁদেছো কেঁদেছো তুমি জিজ্ঞাসা করছে ওরা কেঁদেছো তো একটু কেমনি করে কেঁদেছো ওর নিচে ওটা কি মুখটা শোনা বেজাচ্ছে মুখটা না ওই ঘরে গিয়ে কি সুন্দর একটা হাসি দিল চারটে দাঁত বেরোলো খাবার পরে আর কি দাঁতটা দেখি তোমার রান্নাটা ভালো হয়েছিল হ্যাঁ তুমি যে বললে টেস্ট আমার এখন বলছো না আমি আলু ভাজা ভালো করিনি আলু ভাজা দিয়েছি আমার ভালো লেগেছে কিছু দিয়েছিস নাকি আজকে আমি কি দিয়েছে কি দিয়েছে দাদা ওই ঘরে যেন দিয়েছিলাম কি দিয়েছি অন্য কিছু হবে কামারি আরে ইয়ে তুই বিয়ে করবি হ্যাঁ আমার হয়ে গেছে তুই কি করবি বিয়ে করবি না বিয়ে করলে কত কিছু দেয় জানিস সুন্দর সুন্দর শাড়ি দেয় গয়না দেয় ওই যে ওই কোয়ার্নারে কি পড়লো তো বড়দি চাঁদনি আর পুচকিটা সবাই মিলে চলে গেছে ওরা গেল এখান থেকে 7:45 সময় তো তারপরে তো সমস্ত ঘর দুয়ার সব পরিষ্কার করলাম মানে একটু সময়ের মধ্যে যে কত নোংরা করেছে এই বাচ্চারা মিলে সব থেকে দুষ্ট হচ্ছে আমাদের বাড়ির পুচকিটা ও বেশি দুষ্টুমি করেছে আর ওর জন্যে বেশি নোংরা হয়েছে এই যে সব থেকে বেশি নোংরা করেছে আর তেমনি বকাও খেয়েছে প্রচুর বকা খেয়েছে আজকে আর এই সমস্ত পরিষ্কার করে উঠতে উঠতে আমার প্রায় 9:30 বেজে গেছে আর শরীরটা আমার খুব খুব খারাপ লাগছে শরীরটা একটু শুয়েছিলাম এতক্ষণ আর উঠলাম রাতে খাবার মানে ভেবেছিলাম কিছু করবো কিন্তু আর ইচ্ছে করছে না ভাত বসিয়ে দিয়েছি আর সকালে যা যা রান্না ছিল তাই একটু একটু করে আছে ওই দিয়ে এখন আমরা রাতে খাবার দাবার সারবো তো এখন আমি একটা তোমাদের জিনিস দেখাবো আমরা দুপুরবেলা যখন খাচ্ছিলাম তখনই মানে পার্সেলটা এসছে তো আমরা অর্ডার দিয়েছিলাম মানে আগেই তো আজকেই চলে এসছে তো চলো দেখাই আচ্ছা এই দেখো আমার বেবি নতুন জামা পড়েছে মা তা কালকে তার আগের দিন কিনে দিয়েছে এই তো দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে এরকম লাফি লাফি দেখাতে হয় নাকি লাফি লাফি দেখাতে হয় আর কালকে কালকে রাতের বেলা ওর চুলটা কেটে দিয়েছি চুলটা অনেক বড় হয়ে গেছিলো একটু সামনেও কেটেছি পেছনটাও কেটেছি ওই দেখো খুলে টুলে দেখাচ্ছে পাথরের মতো হয়ে গেছে আচ্ছা চাইনিজ কাট আমার একটা নতুন প্রেশার কুকার এসছে এই দেখো এই হলো প্রেশার কুকার
ধীরদের প্রেশার কুকার, আর এটা হচ্ছে 5.5 লিটার, বেশ ওয়েট আছে। আর এর সঙ্গে এর সাথে আছে 3টে লিড, এটা হচ্ছে একটা স্ট্রেনার মতো, এটা আমাদের রাইস করা যাবে, রাইস করলে এর ফ্যানটা মানে কাজ করলে বেরিয়ে যাবে, খুব সুন্দর জিনিসটা। আর তার সাথে আছে একটা এরকম লিড, ট্রান্সফারেন্ট লিড, আর যেটা হচ্ছে প্রেশার দেওয়ার জন্য এই লিডটা দিয়েছে, আর তার সাথে এই সিটি। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা এরকম প্রেশার কুকার কিনব, তো অনেক রকমের বেরিয়েছিল, লাল কালো, তো মানে আউটসাইডটা অনেক সুন্দর সুন্দর কালার এসেছিল। কালারটা আমি অনেকে দেখেছি যে কালারটা নষ্ট হয়ে যায়, পুড়ে পুড়ে কেমন একটা হয়ে যায়, তার জন্য এই এটা নিলাম। হিরোদের এটার মধ্যে কোনো কালার হয় না, এরকমই হয়, পুরো স্টিলের হয়, দারুণ লেগেছে, দারুণ পছন্দের একটা জিনিস হয়েছে। তো এটার মধ্যে কী রান্না করবো এখনও ঠিক করিনি, আর যা রান্না করবো তা তো দেখাবোই। বললাম আমি ভাত হয়ে গেছে, আর ওই দেখো হয়েছে ভাত। কী গো ভাতটা নামাও, নামাতে পারবি বম্বা? এই এখানে নিয়ে আসতে হবে না, কি করে বুঝবে ভাত হয়েছে? করোনা হলে আমার নামে ধরতে পার না। করোনা কি করে হবে, ভাতের মধ্যে করোনা থাকে না, শক্ত না, পেটকে গিয়ে বেরিয়েছে। যা হাতা দিয়ে আয়।